আজকে আমরার টিচাররা 5 ডেজ ব্লক লেভেল নন রেসিডেন্সিয়াল টিচার ট্রেনিং চলছে। তো আমরা ওই ট্রেনিংয়ে আজকে কিছু অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটি কিছু রেডি করছি আমরা। এই দেখো আমরা একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা রেডি করলাম। এরপরে আমরা প্রেজেন্টেশন দিমু, আমরা TLM রেডি করছি আমরা প্রেজেন্টেশনের লেগে। পুরো ভিডিও দেখিও সবে। এখানে একটা চার্ট আছে, বড় চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় চার্ট। ছাত্ররা এগুলো অ্যাক্টিভিটি দেখলে অনেক খুশি হয়, তারা সামনে আনলে তারা গল্পের মাধ্যমে তারা সামনে আমরা বর্ণ পরিচয় করতে পারি তারা সামনে। আমরা এখানে বর্ণ আছে কি কি আছে, এটা কি, এটা কি, আচ্ছা ভেরি গুড। তারপরে আপনি আয়, এটা কি, এটা কি, এটা কি, আচ্ছা এখানে ক দিয়ে তুমি একটা বানান বলো তো, ভেরি গুড। তারপরে রসুন দিয়ে একটা বানান বলো তো, তুমি কি উট বানান লিখতে পারো, ও পারো লিখতে, আচ্ছা তারপরে কোকো লিখতে পারো, ঠিক আছে এখান থেকে যেগুলো বানানো আছে তুমি করে গিয়ে দেখবে, আমি বোর্ডে লিখে দেবো। তারপর তুমি আসো আসো, এখানে তুমি লো বলো তো কোথায় আছে, আচ্ছা আ বলো তো কোথায় আছে, আচ্ছা নিয়ম বলো তো কোথায় আছে, আচ্ছা এখন বলো তো অজগর বানান কোথায় আছে, আচ্ছা তুমি কি পারো কোকো লিখতে, ঠিক আছে আমি বোর্ডে আবার লিখে দেবো, তোমরা আবার বোর্ডে বোর্ডের দিকে তোমরা লিখবে, ঠিক আছে। এখানে আমরা সর্বর্ণ চার নিয়ে এসেছি, বর্ণ সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে আছে, কেন বর্ণ চার একটা আছে। আমরা এখানে আমরা এটা শেষ করছি, আর বেশি লম্বা করছি না, থ্যাংক ইউ স্যার। আজকে আমরা 5 ডেজ ব্লক লেভেল নন রেসিডেন্সিয়াল টিচার ট্রেনিংয়ের 2 নম্বর দিন। আজকে আমরা খুব বেশি মজা করছি, নানান অ্যাক্টিভিটি করছি, TLM রেডি করছি, অ্যাক্টিভিটির জন্য আমরা প্রিপারেশন নিছি। তারপরে আরও আরপিটার সঙ্গে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস হয়েছে, অনেক কিছু জানতে পারছি। খুব সুন্দর একটা ট্রেনিং হয়েছে আজকে। ট্রেনিংয়ের মধ্যে আমরা নিপুণ অসমের FLN-এর বিষয় নিয়ে অনেক কিছু আমরা জানা গেছে, যেগুলো আমরা স্কুলের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো স্টুডেন্টরা সঙ্গে। খুব সুন্দর একটা ট্রেনিং হয়েছে, আরও আগামী আরও 3 দিন বাকি আছে, আরও 3 দিন হয়ে গেলে আমরা পুরো 5 দিন ট্রেনিং কমপ্লিট হইব। তো বন্ধুরা সঙ্গে থাকিও, পুরো ভিডিও দেখিও, আগামীতে আরও ভিডিও আইব।